বহু প্রতীক্ষার অবসান জলপাইগুড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, জলপাইগুড়ির রানী অশ্রুমতী টিবি হাসপাতালের সামনে প্রস্তাবিত জায়গায় মেডিকেল কলেজের জন্য মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়েছিল মঙ্গলবার। জলপাইগুড়িতে মেডিকেল কলেজের তৈরি হওয়ার পর মানুষ আরও বেশি করে চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। গত সোমবার জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি, এএসজিডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন সহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা জলপাইগুড়িতে মেডিকেল কলেজের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। বুধবার দুপুরে উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী রিমোটের মাধ্যমে মেডিকেল কলেজের শিলান্যাস করেন। জলপাইগুড়ি মানুষের সেই ষাটের দশক থেকে আন্দোলন ছিল বিধান রায়, ডক্টর বিধান, স্বর্গত বিধান রায়ের আমল থেকে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে সিদ্ধান্ত নিয়েছিল যে মেডিকেল কলেজ হাসপাতাল জলপাইগুড়িতে হবে। জমি অধিগ্রহণ, তার প্রক্রিয়া, ফাইল তৈরি, বিভিন্ন অনুমোদন সব বাধা পেরিয়ে আজকে এটা শিলান্যাস। আশা করব খুব তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী যে পদ্ধতিতে কাজ করে দ্রুত কাজ হবে এবং আমাদের উত্তরবঙ্গে এবং জলপাইগুড়ির মানুষের কাছে আজকে একটা খুব অফিসাররা বলতে পারবেন, তারা একটা ডিটেল ডিপিআর নিয়ে কাজ করে, সেখানে টাইম লাইন থাকে, সেই টাইম লাইন অনুযায়ী হলো না এই ফলকটা উত্তরকন্যা থেকে আসবে, সেই ফলকটা এখানে বসে যাবে ঘন্টা খানেক। মানে এই ফলকের নামটা ভুল তুলছিল না? ভুল ভুল ছিল, সঠিক ছিল, আমি দেখিনি তো বলতে পারবো না আন্দাজে। আমরা যে আজকে রাজস্থানে আমাদের মধ্যে উপস্থিত আছেন।